অত্যন্ত চমৎকার করে গান করলেন এবং কথা বললেন, অনেক ভালো লাগলো গানটা। সময়ের অভাবে আমার ভাই দুটি গান করতে পারলো না। মালিক যদি চায় হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ এই মঞ্চে আবারও দেখা হতে পারে, আবার এমনও হতে পারে আজকের জন্যই আমার এই গান গাওয়া শেষ, আর দেখা নাও হতে পারে। তো আসলে সবই মালিকের ইচ্ছা, যদি ভুল করে থাকি। অভিনয়ের ক্ষেত্রে দুটি ধারা দেওয়া হয়েছিল, ইকোটা একটু বেশি হয়েছে ভাইজান। আমাদের উভয় শিল্পী কথা বলেছি, গান করেছি, কথায় ভাষায় আচরণে কোনোভাবেই যদি কষ্ট দিয়ে থাকি, কারো সন্তান, কারো ছোট বোন, কারো মেয়ে হিসেবে ক্ষমা করে দিবেন। সকলের কাছে দোয়া দোয়া আশীর্বাদ চাই। অনেক মুরুব্বিয়ান বসে আছে, ওই পাশে আমার মা জননীরাও বসে আছে। মা এমনই একজন, মা হলো সম্মানের জিনিস, মা বাবা উভয়েরই অনেক গুরুত্ব। মা বাবা সন্তানের জন্য ভালোবাসাটা শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসে, এই ভালোবাসাটা অন্য কোথাও এইভাবে পাওয়া যায় না। তো মা বাবা প্রতি সম্মান রাখছি, একটা মায়ের গান করে আমি বিদায় নিব, সময় একদম অল্প। ধন্যবাদ। আমার মায়ের কান্দ শান্ত।
সাহায়া